فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أي بندى يخوت عالم هردم بتخشيان
أي بند يفوت عليهم هل تنبت خشيان بدعتك جبتكم فلكم توهم برباد بدعتك جبتكم فلكم توهم برباد أي بند يخوت عتمك عن كبلا قار أي بند يخوت عتمك عن كبلا قار جلدي سيكوي تيسل حضرتك نصيحات جلدي سيكوي تيسل حضرتك نصيحات الحمد لله মুসলমান বীর পাহলওয়ান মুসলমানদের আওয়াজ নিচু হওয়া চাই কথা বলেন নাকি না মুসলমানদের আওয়াজ নিচু হওয়ার কারণে ইহুদি খ্রিস্টান এবং তাদের দালালেরা আর বামেরা আর দামেরা এই আওয়াজ নিচু হওয়ার কারণে মুসলমানদের উপরে চোখ রাঙানোর দুঃসাহস পায় কথা বলেন ঠিক কিনা সেই ঈমান তাকওয়া উদ্দীপনা অটল অবিচল আজ মানুষের মধ্যে অভাব যার কারণে মুসলমানদের উপর চক্রান্ত করার দুঃসাহস দেখা আজ যদি মুসলমান বীর পাহলাদের মতো আবদুল্লাহ ইবনে ওমরের মতো তারিক বিন জিয়াদের মতো মাহমুদ গজনবীর মতো হুসাইন আহমদ মাদানির মতো এরকম ভাবে ফজলুল হক আমিনের মতো এক প্ল্যাটফর্মে উড়ান সুন্দর স্লোগান দিতে পারে এক আমেরিকা নয় এক বৌদ্ধ গোষ্ঠী নয় এক মিয়ানমার নয় এক ফিলিস্তিন নয় সমস্ত বাতিল শক্তি মুসলমানদের পায়ে সিজদায় লুটে পড়তে বাধ্য হবে কথা বলে ঠিক কিনা এই জন্য আরো একবার সেই মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য সকলে জোরে সোরে আরো একবার শুকরিয়া তার এটা আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ আপনারা আজকে এই মাহফিলের ইন্তজাম করাতে আপনারা কি খুশি না বেজার অল্প না বেশি তাহলে বেশি আর খুশি শুক্রিয়া আদায় কি আসতে হয় না জোরে হয় তো আওয়াজ যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলা হয় শুক্রিয়া আদায় করার কথা বলা হয় তখন আমরা আওয়াজকে নিচু করব না উঁচু করব আর যদি আওয়াজ না করেন মনে করব সূর্য মধ্য পাড়া তার সন্ধ্যা জামে মসজিদের মাহফিলে আসি নাই বরং কি করছি কবরস্থানে জিয়ারত করে গেছে এটা কিন্তু আমি মনে করবো আপনারা যদি উত্তর না দেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন যাই হোক আমি আপনাদের সম্মুখে সূরাতুল আনফালের দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি ইমান আমল সম্পর্কে এরপরে আওয়ামুন নাস এবং আলেম ওলামাদের কি কর্তব্য এই বিষয়ে আপনাদের সামনে কিঞ্চিৎ পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ওয়ালা তাওফীকি ইল্লা বিল্লাহ আওয়ামুন নাস সাধারণ মানুষদের জন্য আমার সাধারণ জনতা তাদের জন্য যার আমল করলেই সে আল্লাহর তৈরি জান্নাতে পৌঁছে যাবে বলেন না সুবহানাল্লাহ এই চার কাজ আমাদের প্রত্যেকেরই জানার সাথে সাথে মানতে হবে জানার সাথে সাথে কি করতে হবে মানতে হবে কারণ নামের নাম ইসলাম নয় নামের নাম কিনা ইসলাম নাম গ্রামের নাম আমাদের নামই হলো ইসলাম কথা বলে ঠিক কিনা নাম রাখছে রাজা বাদশাহ আদা কি ইসলাম ওর ঘরের মধ্যে নাই এই নামের দ্বারা কাম হবে বলেন নাম রাখছে আবুল আলী শরীর যে বন্ধ বের হয় সেই নামের দ্বারা কাম হবে বলেন নাম রাখছে শান্তি নাম রাখছে কি আপনারা কি বেড়ান নাকি একটু কথার আওয়াজ করেন আর কি নাম রাখছে কি শান্তি ওর ঝগড়ার জ্বালায় আশপাশের মানুষ ঘুম যাইতে পারে না আচ্ছা এই নামের দ্বারা কাম হবে নাম রাখছে জাকাতালি এক টাকা বিঘ্ন মানুষকে দেয় না নাম রাখছে আরাবিয়া বসিয়া আয়েশা সিদ্দিকা নামাজ তো পড়েই না পশ্চিম দিকে আশা বসায় না আচ্ছা এই নামাজ রাখা হবে বলেন একজনের নাম আছে বাহাদুর নাম আছে কি বাহাদুর মানে আপনারা কি বোঝেন
বীর পাহলোয়ান যার বেশ শক্তি আছে সেই তো ভালো। আমি জিজ্ঞাসা করলাম, ভাই আপনি তো চিকন খেট খাটা, ধাক্কা দেওয়ার আগেই আপনি পড়ে যাবেন, আপনার নাম বাহাদুর কেমনে? তো হুজুর আমি নাম হয় কামেলা, নামে কামেলা, তো নামের নাম ইসলাম না, কামের নাম আমাদের নাম ইসলাম করার ঠিকেরা। আল্লাহ তাআলা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারেরা উদখুলু দাখিল হও ফিস-সিলমি কাফা, বলে বলো হবে কিভাবে? কিছু মানি আর কিছু মানি না, এটার নাম ইসলাম নয়। নেক আমল ছোট হলেও ছাড়ব না, কথাটা বলেন সবাই, নেক আমল ছোট হলেও ছাড়ব না আর গুনাহ ছোট হলে করব না। আমার আমাদের পয়েন্ট ওই দুইটা কি বলছি, নেক আমল ছোট হলেও ছাড়ব না আর গুনাহ ছোট হলেও করব না। এই দুইটা আমল যদি আমি আপনি করতে পারি, আল্লাহ তৈরি জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে, কথা বলেন দেখি না। যাই হোক, বলতেছিলাম আওয়ামুন নাস সাধারণ মানুষ যারা, এদের হলো চার কাজ, এদের কয় কাজ? চার কাজ। এই চার কাজের উপরেই আমার আজকে বয়ান, এবং এই সাথে সাথে ওলামা ইকরাম আলেম ওলামাদের হলো আরো চার কাজ। তাহলে মোট কয় কাজ হলো? আট কাজ। এই আট কাজ যদি আমি আপনি করতে পারি, তাহলে আমরাই জান্নাতি মানুষ হইয়া আল্লাহর তৈরি জান্নাতে চলে যাব। আল্লাহ তাআলা বলছে, ওয়াইল আসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইল্লা আল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাত। আসরের সময়ের কসম খেয়ে বলতেছে, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, সবাই ক্ষতির মধ্যে, হাফেজ গাইর হাফেজ, মুফতি আলেম ওলামা ইমাম, আমার সাধারণ জনতা, কৃষক মজুর, রিক্সা চালক, ভ্যান চালক, পাইলট, গাড়ি চালক, সবাই কি ক্ষতিগ্রস্তের মধ্যে? এখন প্রশ্ন জাগে, তাহলে ক্ষতিগ্রস্তের মধ্যে নাই তারা? কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা পরের আয়াতে বলতেছেন, ইন্নাল লাযীনা আমালু ওয়ামিলুস সালিহাত, তবে যারা ঈমান আনয়ন করেছে। এখন ঈমান কি জিনিস, ঈমান কাকে বলা হয়? ঈমান তিনটা জিনিসের সমন্বয়ের নাম, জোরে বলুন কয়টা জিনিসের সমন্বয়ের নাম? তিনটা জিনিসের সমন্বয়ের নাম ঈমান। এক নম্বরে কোরআন বিল লিসান, মুখে স্বীকার করতে হবে, মুখে কি করতে হবে? মুখে স্বীকার করতে হবে, স্বীকারটা সহি শুদ্ধভাবে করতে হবে, শিকারটা কিভাবে করতে হবে? সহি শুদ্ধ ভাবে করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বললে হবে না, বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাসনাকারী নাই, তিনি হলো একমাত্র মালিক। আমি আমার সাথে কাউকে শরীক করিও না, যদিও তোমাদেরকে টুকরা টুকরা করে ফেলানো হয়, তোমাদেরকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হয়, তোমাদেরকে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, কারো কি করো না আমার সাথে শরীক করিও না।
এই জন্য এক নম্বরে সেই আল্লাহর যদি আমরা ইবাদত দাবি করি ঈমান দাবি করার এক নম্বর গুণ হলো মুখে সহি শুদ্ধ ভাবে স্বীকার করতে হবে এখন সহি শুদ্ধ ভাবে স্বীকার নাই আমরা কালিমাটাও জানি না আবার মুসলমান দাবি করি মনে করি বাপে মুসলমানই করাইছে আর গরুর গোশত খাই বাস মুসলমান আসলে কি মুসলমান বাপে বলা হয় না তো সহি শুদ্ধ ভাবে করতে হবে এখন লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলেন অনেক হয় না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে দেখবেন অনেকে কালেমাটাও সহি শুদ্ধ ভাবে আমরা করতে পারি না তো কথায় কথা আসে তো একজনে এরকম ভাবে জিকির করতেছে বাবাই সবক দিচ্ছেন জিকিরের বোঝেন নাই তো জিকির শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তো লা ইলাহা ইল্লাল্লাহ যদি আমরা টেনে বলি মধ্যে মুফাসসিরের কায়দা ইয়ালি টান দেই তাহলে অর্থ হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর যদি লামে টান না দেই খুব খেয়াল করেন বিষয়গুলো আমরা বাবা মার সাধারণ সাধারণদের কথা কি বলবো আমরা আলমের কথা অনেক ভুল করে ফেলে টান টুনের বেলায় আর যদি টান না দেই লা ইলাহা ইল্লাল্লাহ বলি এখানে লাম থাকি যারা আরবি গ্রামার সম্পর্কে ধারণা আছে তারা বুঝবেন এটা লাম থাকি অর্থাৎ তখন অর্থ দাঁড়াবে আল্লাহ ছাড়া অবশ্যই আরো মাবুদ আছে আল্লাহ ছাড়া কি আরো উপাসনা করি আছে মাবুদ আছে দেবতা আছে অথচ আর আমাদের তুমি জিকির করতেছো কালেমা পড়তেছো তো বাবাই জিকির দিয়ে দিছে যে কিছু তাবারকের ব্যবস্থা করবা আর সপ্তাহে একদিন জিকির করবা বাস জিকির শুরু করে দিছে ওদের তো আবার জিকির করা স্টাইল তো জানেন তো ওদের সাধারণত নিয়ম হলো বাতি নিভায়া দিয়া এরপরে জিকির করে দাঁড়াই করে শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখন অন্ধকারে পাশে ছিল একটা বিড়াল পাশে ছিল কি বিড়াল এখন বিড়াল দেখে চিন্তা করে মনে হয় কি দূর দিদুর হয় তো লাভালাভি করে ও করছে কি ফাঁস করে দেয় রয়েছে আল্লাহ বান্দারে ধরার সাথে সাথে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এখন কয়ে ধরছি না ছাড়বো না মানে বিড়ালে ধরছে আর ছাড়বো না এখন বিড়ালের কাম কি সিন্ডি কাটার কামড়ালো এখন কয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ধরছি না ছাড়বো না কামড়াই তো তুই তো না আরে বেড়া তুই যে খোদারে ধরছো তার কাজই তো কামড়ালো আর সিন্ডি কাটার কথা বলে ঠিক কিনা তো জিকির কি আবার এরকম করবো কালে ভাই এরকম করবো নাকি কালেমা পড়বো সহি শুদ্ধ করে সকলে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইমানদারি যদি দাবি করতে চাই তাহলে তিনটা জিনিসের সমন্বয়ে নাম দাবি করতে হবে এক নম্বর হলো ইকরার বিল্লিসান মুখে স্বীকার করতে হবে এবং দ্বিতীয় নম্বর হলো তাসবীহ বিল জিদান অন্তরে বিশ্বাস করতে হবে বরাবর যে কিনা কারণ টিয়া পাখিকেও যদি দুই পাঁচ বার লা ইলাহা ইল্লাল্লাহ বলেন টিয়া পাখিও কিন্তু বলতে পারবে অনেক হিন্দু বেদের
খ্রিস্টানরাও কিন্তু কালেমা জানে, কিন্তু কালেমা জানে ঠিকই, কিন্তু অন্তরে বিশ্বাস নাই, ঘরে বলেন ঠিক কিনা। এই জন্য মুখে স্বীকার করার সাথে সাথে অন্তরেও বিশ্বাস করতে হবে। তৃতীয় নম্বর হলো আমল বিল আরকান, আমল পরিণত করতে হবে, কারণ মুখে স্বীকার করছেন অন্তর বিশ্বাস করছেন কিন্তু আমল করেন না, আপনি ইমানদার না কথা বলেন ঠিক কিনা। নামাজ না পড়লে কি হয়, ইমানটা বড় মজবুত আছে কথা বলেন ঠিক কিনা। হুজুর সোর হইলে কি হয়, ইমান ঠিক আছে, ইমান চলে গেছে না, ইমান কি গেছে না, ইমান চলে গেছে না, ইমান থাকবে সেটাই ইমান যাইব, ইমানই তো নাই কথা বলেন ঠিক কিনা। তাহলে এই তিনটা জিনিস মানতে হবে কথা বলেন ঠিক কিনা। আল্লাহকে এক করে স্বীকার করতে হবে, আল্লাহ এরকম ভাবে একটা ঘটনা আসছে, এক খ্রিস্টান পাদ্রি সমস্ত মুসলমানদের কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিল, ও মুসলমানেরা তিনটা প্রশ্ন তোমাদের, তোমরা যদি আমার এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কয়টা প্রশ্ন ধরে বলেন কয়টা, তারিখ করা হলো অনেক দিন অনেক কয়েকের সময়, মুসলমানদের যত গোষ্ঠী আছো তোমরা, ইমাম আছো, আলেম আছো, মুফতি আছো, আবার সাধারণ জনতা সবাই থাকবে, খ্রিস্টান পাদ্রীরা থাকবে, ধর্মগুরুরা থাকবে, সেখানে বহাস হবে, সেখানে মুবাহাসা হবে, প্রশ্ন করা হবে, এই তিন প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সবার কাছে যখন এই চ্যালেঞ্জ ছুটে দেওয়া হল, কেউ এই প্রশ্নের মোকাবেলা করতে রাজি নয়, কোন আলেম নয়, কোন হাদিস নয়, হঠাৎ করে ওই জামানার ইমাম ছোট্ট মানুষ যখন, তখন ওনার অল্প বয়স, নাম হলো ইমাম আজম, আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এমনি কর, যখন এই কথা গেল তখন উনি বললেন যাও যাও আমি এই প্রশ্নের জবাব দিয়া দিব। সমস্ত মানুষ উপস্থিত, খ্রিস্টান পাদ্রীরা উপস্থিত, মুসলমানরা উপস্থিত, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ, তিনটে প্রশ্ন। এক নম্বর প্রশ্ন যে আল্লাহ বলতে কিছু নাই, যদি থাকে সে প্রমাণ দিতে হবে আল্লাহর আগে কে ছিল। এক নম্বর প্রশ্ন কি, যা দেখি না তা মানি না, আল্লাহর আগে কে ছিল এটা বলতে হবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হল আল্লাহ এখন কোথায় আছেন, তৃতীয় নম্বর প্রশ্ন হল আল্লাহ এখন কি করতেছেন, বলেন আল্লাহু আকবার। অনেকে দেখবেন নাস্তিক মুরতাদ বেদুইন আছে, তারা আল্লাহ বলতে কিছু নাই বলে, তারা আল্লাহ বলতে কিছু নাই, এই জমিনটা প্রাকৃতিক ভাবেই তৈরি হয়েছে এই ধর্মে, এই কথাই তারা বিশ্বাসী কথা বলে ঠিক কিনা, এরকম কিছু নাস্তিক আছে না, বলে যা দেখি না তা বিশ্বাস করি না। আমি বলবো ও ভাই তুমি তো অনেক কিছুই দেখো না কিন্তু সেটাকে বিশ্বাস করো, কথা বলে ঠিক কিনা। এই যে বাতাস অক্সিজেন এটাকে দেখা যায়, দেখা যায় কিন্তু আমার আপনার বিশ্বাস আছে কি নাই, যে বাতাস বলতে একটা জিনিস আছে বিশ্বাস হয় কিন্তু দেখছেন কোনোদিন। এরপরে গাভী আছে না, গাভী, গাভীতে কোন কোন গাভী আছে, এক একটা গাভীতে
12 কেজি 15 কেজি পর্যন্ত দুধ হয় কথা বলেন ঠিক কিনা আচ্ছা এই গাভী পুরো আমরা করেন ঘাস টাস খাওয়াইছেন খাওয়ানোর পরে দুধ দহন করবেন দুধ দোয়াইবেন তো দোয়ানোর সময় আপনি যদি ওই গরুটাকে কুরবানি করেন বা জবেহ করেন তো জবেহ করার পরে আপনি কি 1 কেজি দুধ ওই গোলার মধ্যে পাইবেন আধা কেজি পাইবেন তবে কোন থেকে আসে তবে বিশ্বাস করেন যে 12 কেজি দুধ এটার দ্বারা কি আমি পাবো ودمن لبنا خالصا سائغا للشاربين খালি দুধ রক্ত এবং গোবরের মধ্য থেকে নাকি বস্তুর মধ্য থেকে সুন্দর দুধ খালিস দুধ খালি দুধ তোমাদের জন্য আমি দান করছি বলে না সুবহানাল্লাহ এরপরে বিশ্বাস করি কি করি না যেমন সবাই কিন্তু আমরা বিশ্বাস করি তো এরকম কিছু নাস্তিক আছে মুরতাদ আছে এক নাস্তিক বলতেছে যে এই পৃথিবীটা এমনিতেই তৈরি হয়েছে এমনিতে কি হয়েছে তৈরি হয়েছে বলে কেমনে বলে আশপাশে অনেক গ্রহ রয়েছে আর এক একটা গ্রহ কিন্তু অনেক এই পৃথিবী থেকে অনেক বড় তো একটা গ্রহ পৃথিবীর মধ্যে পড়েছে আর একটা জমিন তৈরি হয়ে গেছে জোরে বলেন না আউযু বিল্লাহ আচ্ছা এটা তার ছেড়া কথা না জোরে বলেন এটা তার ছেড়া আর পাগল সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কথা বলতে পারে এখন যদি আপনাদের সামনে আমি একদম শৈলিত কণ্ঠে পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ কণ্ঠ নিয়েও যদি এই আওয়াজ করি যে আসমান থেকে এক টুকরা লোহা পড়েছে আর একটা মোবাইল তৈরি হয়ে গেছে আচ্ছা এটা কি সম্ভব আপনারা কইবেন না যে হুজুর পাগলের মাথা খারাপ হয়েছে হুজুরের কি হয়েছে মাথা খারাপ হয়েছে এটা কি সম্ভব এখন যদি বলি আসমান থেকে একটা টুকরা লোহা পড়েছে আর একটা লাউ তৈরি হয়ে গেছে এটা তার সেটা কথা না তো এরকম কথা যারা বলে তাদের আবার বুদ্ধিজীবী নাস্তিক মুরতাদ এদেরকে আবার বুদ্ধিজীবী টাইটেল দেওয়া হয় মানুষের পুরস্কারও দেওয়া হয় তো এরকম ইমান আনবো কি আমরা দেখবেন এরকম কিছু কথা আছে যার কোনো কি নাই সুস্থ মস্তিষ্কের মানুষের এই ধরনের কথা একজন বলতে হুজুর 50 টাকা কেজি দুধের শেয়ার হইলে তাহলে মোর জিনার মান নাম কি আচ্ছা বলেন তো এটা কোনো প্রশ্ন হইল এটা কোনো কথা হইল মোর জিনার মার সাথে আর দুধের সাথে কোনো সম্পর্ক আছে একজন বলতেছে কোথায় কথা ওঠে তো এই ধরনের কথা যারা বলে তারা তার ছেড়ে আর পাপ ছেড়ে কিছু না একদম পুরো উদাহরণ দিলে আপনারা বুঝবেন এক সাল হয়েছে স্কুলের মধ্যে তো স্কুলের মধ্যে যাওয়ার পরে অঙ্ক গ্রাস করতেছিল তো চলার সময় ওই স্যারে বলতেছে বাবা জিরা এটা কিসের ক্লাস করে বলে স্যার এটা অঙ্ক ক্লাস চলতেছে তখন স্যার বলতেছে তাহলে তো ঠিকঠাক সময় আসছে তো বাবা জিরা তোমাদের কি একটা অঙ্ক ধরি জ্যামিতি ধরি বলে ঠিক আছে স্যার ধরে তখন স্যার বলতেছে যে বলো তো বাবা জিরা আমি এই তোমাদের ক্লাসরুমে কক্ষরুমে রাস্তা থেকে গাড়ি থেকে বের হয়ে আসতে লাগছে সময় 15 মিনিট গাড়ি থেকে বের হয়ে কক্ষরুমে আসতে লাগছে কয় মিনিট 15 মিনিট তাহলে বলো তো বাবা জিরা আমার বয়স কত বছর আচ্ছা বলেন এটা কোনো প্রশ্ন হইল এর গাড়ি থেকে বের হয়ে আসতে লাগছে 15 মিনিট এর সাথে আর বয়সের সাথে কোনো সম্পর্ক আছে যারা বলুন সম্পর্ক আছে তখন সবাই অবাক স্যারের যাবার কি প্রশ্ন করে কেউ হাত কামড়ায় কেউ নাসুক গায় কেউ কলম কামড়ায় কেউ কোনো জবাব খুঁজে পাচ্ছে না চলাফল থাকে না খুব টেলেন্ট চালাক চতুর তো হঠাৎ করে বলে স্যারে পাইছে বলে কেমনে পাইছো স্যারে মনে মনে কইতেছে কি রে আমি উন্দু উন্দু একটা প্রশ্ন করলাম আর ও বলল জবাব পাইয়ে গেছি ব্যাপার কি কাহিনী কি আচ্ছা বলো
আমার বয়স কত বছর তখন ওই ছাত্র বলতেছে ওই চালাক ছাত্র বলতেছে যে স্যার আপনার বয়স হইল 60 বছর কয় বছর 60 বছর আসলে মিলেও গেছে 60 বছর এখন স্যার বলছে কি ব্যাপার কি বুঝলো কেমনে 60 বছর তখন স্যার বলছে কি রে তুই কেমনে বুঝলি আমার বয়স 60 বছর তখন ওই ছাত্র বলতেছে স্যার আমার বাড়ি আমার বড় ভাই আছে সে হলো আধা পাগল তার বয়স হইল 30 বছর তাহলে স্যার আধা পাগলের বয়স যদি স্যার 30 বছর হয় তাহলে স্যার ফুল পাগলের বয়স কত বছর কয় 60 বছর স্যার আর বুঝতে বাকি নাই তো এই ধরনের কথা যারা বলে যে আসমান থেকে একটা গ্রহ পড়ছে আর এমনিতেই পৃথিবী তৈরি হয়ে গেছে যা দেখি না তা বিশ্বাস করি না তারা হলো ওই পাগল আর ফুল পাগল ছাড়া কিছু নয় কথা বলে ঠিক কিনা কোন সুস্থ মস্তিষ্কের মানুষ এই ধরনের কথা বলতে পারে না আমরা কি এরকম ইমান আনবো জোরে বলুন এরকম ইমান আনবো ইমান আনতে হবে এমনই ভাবে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ নিশ্চয় যারা বলল রব্বুল আল্লাহ আল্লাহ হল আমাদের রব আল্লাহ হল আমাদের প্রতিপালক ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كنتم توعدون الله اكبر الله تعالى قلت سيب نشتو يجرى بالله أمي الله أما تنكوتي بالقل الله ثم استقاموا أتبار إلغو قلو أتن أبي جل خطلو এবং এমন অবস্থায় তার মৃত্যু এসে গেল যখন মৃত্যু হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা নিযুক্ত করে দেন ফেরেশতারা বলতে থাকে ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাহু আকবার ফেরেশতারা ডাক দিয়ে বলতে থাকে ও তুমি ইমানদার আল্লাহর গোলাম তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো পরেশানি নাই কুফরতে আল্লাহ মুমিনেরা ভেরিগুন রোজে ময়দান কাফিরেরা গেতাও কুফরতে আল্লাহ মুমিনেরা ভেরিগুন রোজে ময়দান কাফিরেরা গেতাও ও তুমি অন্তরের গুলাম আল্লাহ তাআলা বলতে থাকে যারা জান্নাতে হবে যারা জান্নাতি মানুষ হবে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বলতে থাকে নাহলান সাহলান মারহাবান ওয়েলকাম ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কোনো প্রেশারি নাই আজ তোমাদের জন্য শান্তি আর শান্তি শান্তি আর শান্তি মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফীহা মনে যা চাইবে আজ তোমরা তাই পাইবা বলল সুবহানাল্লাহ মনে যা চাইবা তাই পাইবা কিন্তু আমরা বাঙালি আমরা মুসলমান দাবি করি কিন্তু দুনিয়ায় সব কিছু চাই দুনিয়ায় কি সব কিছু চাই আবার বলি স্লোগান দিয়ে বলি সাকসেসফুল হয়ে গেছে কি ফুল হয়ে গেছে ভাই সাকসেসফুল হয়ে গেছি সাকসেসফুল মানে কি যে কাজ করে সেই কাজই সে সাকসেস স্বয়ং সম্পূর্ণ এস্টাবলিশ আচ্ছা বলুন তো দুনিয়ায় থাকতে সাকসেসফুল হওয়া সম্ভব সাকসেসফুল যদি দাবি করতে চাও ও দুনিয়ার ইমানদার তিনটা গুণ আপনার মধ্যে থাকতে হবে কয়টা গুণ আমি আসল কথাই ফিরে যাব আমি এই কথা বলে আপনারা বুঝে আসবে উদাহরণ দিলে বুঝে আসবে আসলে আমরা
সাকসেসফুল দাবি করে এস্টাবলিশ হয় সম্পূর্ণ মনে করে আসলে দুনিয়ার মধ্যে স্বয়ং সম্পূর্ণ হওয়া আরো সম্ভাবনা বলে বলে ঠিক কিনা সাকসেসফুল হইতে গেলে এক নম্বর গুণ থাকতে হবে কোনো প্রকার চিন্তা থাকতে পারবে না কোনো প্রেশারে থাকতে পারবে না কোনো দুঃখ থাকতে পারবে না আচ্ছা বলুন তো চিন্তা ছাড়া পেরেশানি ছাড়া কোনো লোক আছে নাই সাংসারিক চিন্তা বউয়ের চিন্তা নিজের শরীরের চিন্তা অসুস্থতা পরে নিজের শরীরের চিন্তা চিন্তা ছাড়া কোন মানুষ আপনি পাইবেন না কথা বলেন ঠিক কিনা তাহলে কি সাকসেসফুল হওয়া গেল এস্টাবলিশ হইতে গেলে আরেকটা দ্বিতীয় নম্বর গুণ হলো কোন প্রকার ভয় থাকতে পারবে না আমার গলায় ছুরি বসায় আমার মাল সব লুট করে নিয়ে যায় কথা বলে ঠিক কিনা রাজা করে নিয়ে যায় ভয় আসে নাই যে প্রকার ভয় সবারই আছে ভয় ছাড়া মানুষ নাই আর তৃতীয় নম্বর ভুল হয়ে সাকসেসফুল হইতে গেলে মনে যা চাই তাই পায় মনে যা চায় তাই পায় আচ্ছা মনে যা চায় তাই পাওয়া কি দুনিয়া সম্ভব আমার মনে চাইতেছে আমি আমার আকাশ দৌড়ি এটা সম্ভব মনে চাইতেছে আরে এক মিনিটের মধ্যে এখনই যদি ওই গ্রামে পাঁচতলা ফ্ল্যাট হয়ে যেত সম্ভব এটা এটা দুনিয়া সম্ভব তাহলে আমরা কেন আসক্তি করি বলে স্বয়ং সম্পন্ন হয়ে গেছে এটা কাফের বিরুদ্ধে সিফাত কথা বলেন ঠিক কিনা আদর্শ আসছে আর দুনিয়া সিদ্ধুল মুমিন ওয়াজন্নাতুল কাফের দুনিয়াটা হলো মুমিন যারা মুসলমান যারা যারা ইমানদার দাবি করে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি পেয়ে চিন্তা করে তাদের জন্য হলো দুনিয়া কয়েক খেলা জেল খেলার মতো কথা বলেন ঠিক কিনা আর ওয়াজন্নাতুল কাফের কাফেরদের জন্য হলো জান্নাতের মতো এই জন্য আবার ইমান নষ্ট করা যাবে না যে অমুক বেদুইন অমুক হিন্দু আমার একটু অনেক ভালো তাদের কোনো দুঃখ নাই চিন্তা নাই কষ্ট নাই কারণ আল্লাহ তো বলেই সে তাদের জন্য দুনিয়া জান্নাত আর যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে পরকালে তাদের জন্য কিছুই নাই মনে যা চায় দুনিয়ায় থাকতে এটা সম্ভব না কথা বলে ঠিক কিনা এখন মুফাসসিরগণ রিসার্চ করে দেখছেন মনে কি কি জিনিস চায় মানুষের মনে অনেক জিনিস চায় তবে তিনটা জিনিস বেশি মনে চায় কয়টা জিনিস মুখস্থ করেন খুব মজার কথা কয়টা জিনিস মনে চায় তিনটা জিনিস মনে চায় এক নম্বর হলো সারা জীবন বেঁচে থাকতে মনে চায় কথা বলে ঠিক কিনা সরি এক নম্বর হলো সারা জীবন যুবক থাকতে মনে চায় এটা হলো তিন নম্বর এক নম্বর কি সারা জীবন যুবক থাকতে মনে চায় আচ্ছা বলুন তো যুবক কি সারা জীবন থাকা যাবে এই যে বাবাজিরা বসে আছেন আপনারা এই যে দাড়ি পেকে গেছে এক সময় যুবক ছিলেন না আমরা এই যে যুবক এই যে ভাইয়েরা আছে অনেক ভাই আছে যুবক ভাইয়েরা এরা কি সারা জীবন যুবক থাকবে যুবক থাকবে একদিন পুরা হয়ে গিয়ে হবে সারা জীবন যুবক থাকা যাবে না কিন্তু মনে চায় এটা সম্ভব না কথা বলেন ঠিক কিনা এইরকম দেখবেন যার দাড়ি আছে জিজ্ঞাসা করবেন কি ব্যাপার সাসা মিয়া দাড়ি এখন তো দাড়ি রাখলে পারেন দাড়ি কাটেন কেন এখন বলো বুঝুন দাড়ি সাথে একটু যুবক যুবক লাগে এই জন্য কি কাটে দাড়ি কাটে আচ্ছা বলুন তো সে কি দিন দিন যুবক হচ্ছে না বোড়া হচ্ছে দাড়ি কি তার বোড়াকে ঠেকাইতে পারবে সে যে হায়াত আল্লাহ তাআলা দিয়েছে মনে করে 60 বছর হায়াত এই হায়াতের মধ্যে সে 60 বছর বাঁচবে হায়াত কমতেছে না বাড়তেছে কমতেছে না তো আমাদের যে কয়দিন হায়াত এই কদিন আমরা বাঁচবই বাঁচবো আর রিস্ক মাসুম কিছু করে বন্ধিত আল্লাহ বলে ঠিক কিনা তো আমরা যারা দাঁড়িয়ে আছি আমরা আজ থেকে নিয়ত করে দাঁড়িয়ে আর কাটবো না কে কেন আল্লাহকে আর কিছু করে দেখাই যে
জিন্দাবাদ জিন্দাবাদ আজকের মাহফিল সকল হোক সকল হোক আজকের মাহফিল আদনাবাদ তো সারা জীবন কি যুবক থাকা যাবে ভাই বলুন সারা জীবন কি যুবক থাকা যাবে আরে গোলা দ্বিতীয় নম্বর বলে চাই বলো একটা করে বিয়া করবার মনে চায় প্রত্যেক দিন একটা কইরা বিয়া করবার মনে চায় এটা চায় না চায় না এখন বলতে পারেন হুজুর এটা আবার ঠিক করে বলতে পারেন না আসলে মনে চায় সত্তর বছরের দাদা দাদারে জিজ্ঞাসা করবেন ও দাদা দাদি তো বান্ধবী হয়ে গেছে গা বুড়া হয়ে গেছে গা আর চলে না তো নতুন করে তোমার একটা বিয়া করাই দিই দেখবেন দাদা মুসকি মুসকি হাসবে আর বলবে যার বেড়া আমার কি আর সেই বয়স আছে তার মানে সেই বয়স যদি থাকতো ঠিকই করতো মনে চায় ভালো মানে ঠিক কিনা কিন্তু এটা কি সম্ভব সম্ভব না আজকে দিয়ে নম্বর হলো মনে চাই সারা জীবন বেঁচে থাকতে মনে চায় ভালো বলে ঠিক কিনা কিন্তু সারা জীবন বেঁচে থাকা যাবে নাকি ও দুনিয়া এবং গরান্ডার গোলাপ সারা জীবন বেঁচে থাকা যাবে না গোলাপ এই দূরে একদিন আসছি আবার চলে যেতে হবে বাহাদুরি করিয়া কোন লাভ নাই বাহাদুরি করিয়া কেউ টিকে থাকতে পারে নাই ফেরাউন পারে নাই নমরুদ পারে নাই হামান পারে নাই উত্তা পারে নাই শৈব পারে নাই এমনকি কারুনও পারে নাই কথা বলেন ঠিক কিনা তুমিও পারবে না আমিও পারবো না অতএব আল্লাহর প্রতি ঈমান আনতে হবে আল্লাহর হুকুম পালন করতে হবে কথা বলেন ঠিক কিনা মনে যা চাই তাই দুনিয়ায় থাকতে পাওয়া যাবে না এই জন্য দুনিয়ায় থাকতে পরকালের জন্য আখেরাতের জন্য কিছু নেক আমল করে যেতে হবে আর দুনিয়ার বাজার শুধু আখেরা দুনিয়াটা হলো আখেরাতের ক্ষেত্রে দুনিয়ার মধ্য থেকে যে যত ভালো কাজ করে যেতে পারবো কাল হাসরের ময়দানে সে তত বড় নম্বর কথা বলেন ঠিক কিনা আর যদি নেক আমল না করি আমার তাদিন যেমন করবো তেমন ফল কথা বলেন ঠিক কিনা রোজে ময়দা আমার কুদরতি পায়ে চিন্তা করো নাই আজকে দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার আপনার পা সাক্ষী দিবে মুখ সাক্ষী দিবে হাত সাক্ষী দিবে জবান সাক্ষী দিবে অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু সাক্ষী দিবে শুধু এটাই ক্ষেত্র নয় অন্য আয়াতে আসছে ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা যদি কোনো পাপাচার কাজ করে থাকি যেই জমিনে যেই স্থানে পাপাচার কাজ করে ওই স্থানে কাল হাজর ময়দানে তোমার আর আমার বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে কোথায় পালাবে বলে কোন পথ থাকবে না কোন রাস্তা থাকবে না আল্লাহ তাআলা বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ কিভাবে তোমরা আমার নাফরমানি করো আমার সাথে কুফরি করো এর গুনাহ ওয়াকুনতুম আমওয়াতা অথচ তোমরা মৃত ছিলে নিষ্প্রাণ ছিলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে মহব্বত করে ভালোবাসে তোমাদেরকে জীবন দান করিলাম সাহিয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহিকুম সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তোমাদেরকে জীবন দান করব আবার সুম্মা ইলাইহি তুরজাউন মৃত্যু দান করব পরকালে আবার আমার নিকট ফিরে আসতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য মুসলমান দাবি করি ইমানদার দাবি করি মুসলমান কাকে বলা হয় مسلمان هو جدر دمها داد إلا بيخد بدوستي خاز بادا قلب سورات آدمي سهدي أحمد وهم جهر خبدك سابدي من مؤمن سوي مؤمن شواهد من كافر سوي كافر من شواهد أولياء دار عقبى اختيار تاهلا دار الدنيا اختيار ودني من در الغلاب আল্লাহ তাআলা বলতেছেন মুসলমান কাকে বলা হয় কবি বলেন মুসলমান তো ওই ব্যক্তি যখন সোয়ারির মতো একটা ঘোড়ার মতো সোয়ারি যখন তাকে ডান দিকে যাইতে বলে সে ডান দিকে যায় যদি বলে বাম দিকে যাও সে বাম দিকে যায় যদি বলে সোজা যাও সে সোজা যায় যে দিকে চালায় সে সেদিকে যায় আর মুসলমান ওই ব্যক্তি যে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা অনুযায়ী আল্লাহ তাআলা যে হুকুম ফরমাই দিয়েছেন আল্লাহ তাআলা যে হুকুম করেছেন নবীর তরিকা বাদ দিয়ে দিয়েছেন সেই অনুযায়ী নিজের জীবনকে যে পরিচালনা করবে সেই হল ইমানদার সেই হল মুসলমান কথা বলেন ঠিক এই জন্য দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু পাঠাইছেন দুনিয়ায় আপনারা দেখেন একটু চিন্তা করে দেখেন যে গোলাপ দুনিয়ায় আমরা তিন বেলা তিন গুলো ভাত খাবো একটু ভালো থাকবো ভালো করবো এই জন্য কেউ 12 ঘন্টা 18 ঘন্টা ওভার ডিউটি সহ নাইট ডিউটি অনেকে করি একটু ভালো থাকবো ভালো খাবো এই জন্য কত কষ্ট করি কত টাকা ইনকাম করি আর পরকালেও তো এরকম একটা জীবন আছে ওই জীবনের জন্য আমরা কতটুকু করতে পারলাম একটু হিসাব মিলানোর দরকার আছে কি নাই জোরে বলুন আছে কি নাই এই জন্য দুনিয়ায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলতেছেন ও দুনিয়ার বান্দাদের খোদা একমাত্র জিন এবং ইনসানকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون أدنيا لبندر الغلاب ثم لك دارنا قرسو أمي ثم أدرك باسا ونرتب سرشتي قرسي فايشا سرشتي قرسي ناو وأنكم إلينا لا ترجعون তোমরা কি ভাবো যে আমার নিকট ফিরে আসতে হবে না অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার নিকট ফিরে আসতে হবে মিনহা খালাকনাকুম ওয়া ফীহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে এই মাটির ভিতরে আবার তোমাদেরকে প্রত্যাবর্তন হতে হবে আবার ফিরে যেতে হবে দ্বিতীয়বার আবার আমাকে আপনাকে আল্লাহ তাআলা জীবিত করবেন নাকি আল্লাহ তাআলা জীবিত করার ক্ষমতা নাই অবশ্যই আছে অবশ্যই আছে কারণ প্রথমবারটা কঠিন দ্বিতীয়বার বারণটা কোনো কঠিন বা বারণ হয় কথা বলেন ঠিক কিনা মনে করেন একটা কিতাব আপনি লিখলেন প্রথম লিখতে কত সময় লাগে অনেক সময় লাগে একটা ছাপানো হয়ে গেলে এরপরে মেশিনের ভিতরে হাজার হাজার দিন হয় কথা বলেন ঠিক কিনা প্রথমবারই করি এই জন্য আল্লাহ তাআলা দুইটা কারণে আল্লাহ তাআলা আমাদেরকে পড়াইছেন আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল মুলকের দ্বিতীয় নম্বর আয়াত আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر الله تعالى من تسلم
আমি বান্দাদেরকে পরীক্ষা করার জন্য পাঠাইছি, পরীক্ষা আসবে এই কথা বলেন ব্যক্তিরা। লিয়া বলু আল্লাহু আল্লাহ তাআলা তাকিদ দিয়ে বলতেছেন লাম তাকিদ আবার বলুন তাকিদ কথা বলেন ব্যক্তিরা, অবশ্যই অবশ্যই পরীক্ষা করবো, এটা হলো এক নম্বর। দ্বিতীয় নম্বর কারণ হলো আহসানু আমালা, দেখি আমার বান্দা ভালো কাজ করে না খারাপ কাজ করে। পরীক্ষা নিজের জীবনকে পরিচালনা করতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকমও শান্তিতে রাখবেন, পরকালে তো রাখবেনই রাখবেন কথা বলেন ঠিক কিনা। এখন কোন কাজ করলাম না, আমল করলাম না, আবার জান্নাতি মানুষ হচ্ছে, আবার শান্তি চাই, শান্তি বিস্তায়, শান্তি খোঁজ করি, শান্তি কি এমনি এমনি আসে? আল্লাহ তাআলার কুদরতি ভাবে চিন্তা করতে হবে, আল্লাহর হুকুম পালন করতে হবে, নবের তরিকা অনুযায়ী চলতে হবে, তাহলেই শান্তি আসবে কথা বলেন ঠিক কিনা। এখন যে কথা বলছিলাম, মনে করেন আপনি শ্বশুর বাড়ি গেছেন, কিছুই নিয়ে গেলেন না, একবারে খালি হাতে গেছেন, আমার শ্বশুরকে বলে দেখবেন যারা কিছু না নিয়ে যায়, সবার বাড়ি জামাই আসে, আমার বাড়ি ফ্যান আসে, আমার বাড়ি কি আসে, খালি হাত পাও আসে, মানে কিছু নিয়ে যায় না, এই জন্য কি বলে সবার বাড়ি জামাই আসে, আমার বাড়ি কি আসে, ফ্যান আসে। মুরগি একটা ধরতে যায়, একবার ধরে আরেকবার তাড়ায় খেলায় কথা বলেন ঠিক কিনা, ধরেও ধরে না, প্রথম হপ্তে আলু হপ্তা ডাল, দ্বিতীয় হপ্তে হয়তো একটু ফুড়ি মাছ বা একটা মাছ রান্না করে খাওয়া দিয়ে শেষ। আর যদি মনে করেন আলহারাঙ্গা বাজারে সস্তাইল বাজারে সব থেকে বড় মাছটা, এরপরে চার পাঁচ কেজি মিষ্টি ভালো ভালো খাদ্য ফল ফ্রুট নিয়ে শ্বশুর বাড়িতে যান, দেখবেন এক মাইল দূর থেকে এই শালা আইসে, এই শাড়ি আইসে, স্বাস্থ্য শাড়ি আইসে, এই আসে মাথার টুকরা ধরে, মিষ্টির টুকরা ধরে, এরপরে বাড়ি আসার সাথে সাথেই এ বাজার দেয়, সে বাজার দেয়, এই শাড়ি হাতে হাঁটালে, এই দূরে টানে কথা বলেন ঠিক কিনা। আর যদি শাশুড়ি বলতেছে আমার জামাইটা কতদিন পরে আসছে, দ্রুত তাড়াতাড়ি বড় মুরগিটা ধর কথা বলেন ঠিক কিনা। আর যদি কিছু না নিয়ে যান কদর দেওয়া সেরকম হয় কথা বলেন ঠিক কিনা। ঠিক কদরও যারা এই দুনিয়ায় থাকতে ভালো কাজ করবেন না, নেক আমল করে যাবেন না, নবীর তরিকা অনুযায়ী চলবেন না, বড় ভালো তাদের সাথে ওরকমই ব্যবহার করা হবে কথা বলেন ঠিক কিনা। এই জন্য দুইটা আমল বিশেষ করে ইন্নাল্লাযীনা আমালু ওয়ামিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনছে, ঈমান আনার করছে, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করছে, ওয়ামিলুস সালিহাত এবং নেক আমল করছে, সৎ কাজ সম্পাদন করেছে, ভালো কাজ গুলো করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে সাধারণ কোন জান্নাত নাই, সব থেকে উৎকৃষ্ট সব থেকে উত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস, আমি তাদেরকে দান করিয়া দেব। এই জন্য এক নম্বর ঈমান, দ্বিতীয় নম্বর হলো আমল সালেহ, আল্লাহ বলেন ঠিক কিনা। আর এই যে কামল আমল সালেহ করার জন্য দুইটা শর্ত, কয়টা শর্ত আর দুজনে বলুন কয়টা শর্ত? দুইটা শর্ত, এক নম্বর হলো আল্লাহর সন্তুষ্টি, দ্বিতীয় নম্বর হলো নবীর তরিকা কথা বলেন ঠিক কিনা। কারণ আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যে কামল করলাম, মনে করেন ফজরের নামাজ কয় রাকাত? চার রাকাত, দুই রাকাত সুন্নাহ, দুই রাকাত ফরজ। এখন মনে করলেন আল্লাহ সন্তুষ্টির জন্যই পড়বো ইনশাআল্লাহ, তো নামাজ তো ভালো জিনিস, আমি পাঁচ রাকাত পড়বো, হবে নাকি? হবে না কেন, আল্লাহ সন্তুষ্টি তো আছে। এখানে যদিও আল্লাহর সন্তুষ্টি আছে কিন্তু দ্বিতীয় শর্ত নবীর পদ্ধতি নাই কথা বলেন ঠিক কিনা। মনে করেন
রোজা রাখা কি রমজান মাসে রোজা রাখা ফরজ আর পাঁচ দিন ব্যতীত বাকি সব দিন রোজা রাখা যায় এখন মনে করেন যে রোজা রাখা তো ভালো কাজ অনেক সওয়াবের কাজ আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করা যায় আর এর প্রতিদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ হস্তে দেন এখন যদি আপনি কুরবানির দিন আইয়ামে তাসিকের দিন ঈদের দিন রোজা রাখেন সওয়াব হবে না গুনাহ হবে কে আপনি আল্লাহ সন্তুষ্ট করতে রাখছেন কি জন্য গুনাহ হবে গুনাহ হবে কারণ এখানে নবীর তরিকা নাই কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীর পদ্ধতি লাগবে একজন ওয়াজ শুনছে কি শুনছে ওয়াজ শুনেছে যে পাদ্রি মাথায় দিয়া নামাজ পড়লে অনেক সওয়াব হয় ফরজ বাদ দিয়ে কিছু মানুষ আছে না ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করে আছে না নাই আগামী যুগে যে সময় কোনো কাপড় ছিল না কাপড় কম ছিল ওয়াজ শোনার পর তার আর মাথায় কাজ করল না সে শুধু একটা লুঙ্গি পরে হইতো ছিল লুঙ্গি পরে হইতো থাকার পর সে যখন নামাজে দাঁড়িয়েছে দাঁড়ানোর পর হঠাৎ ওই ওয়াজের কথা স্মরণ হয়েছে যে হুজুর তো ওয়াজ করছে পা উপরে নামাজ পড়লে অনেক সওয়াব হয় সাথে সাথে ওই লুঙ্গি খুলিয়া পাবে মাথায় দিছে তাই বলে কি ফরজ বাদ দিয়ে নফল নিয়ে তাড়াতাড়ি করা যাবে এদিকে ফরজের খবর নাই এই জন্য নেক আমল করতে হবে ইবাদ এরপরে আমাদের সালেহা করতে হবে কথা বলেন ঠিক কিনা বিশ্বাস করতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস আছে কার কার নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর আল্লাহ কোরআনে রাত দেয় কোরআন সুন্নাহ রাত দেয় ঘরে ঘরে জানো আলহামদুলিল্লাহ এতবার তারিখ পরিবর্তন করার পরেও আমি আলহামদুলিল্লাহ আসতে পেরেছি তো দেখেন আমাদের দোষের কারণেই আমাদের উপর আজাব নাজিল বিমা কাসাবা তাইতুন নাস মানুষ যা করে এটা মানুষের হাতের কামাই কথা বলে ঠিক কিনা আবার বিপদ কেমনি আসে একজনে কথায় কথা বলে করে এক মা এক মাস রোজা রাখছে 29 টা রোজা হয়েছে কয়টা রোজা হয়েছে খাল করে কয়টা রোজা 29 টা রোজা হয়েছে চিন্তা করতেছে মায় যে আর একটা রোজা নাও অনেক কষ্ট করে রোজা রাখছি সে সন্তানকে লালন পালন করতে হয় তো যখন চাঁদ হচ্ছে চাঁদ উঠার আগে তার একটা সন্তান আছে এই সন্তানকে ময়লা পরিষ্কার দিল সংসার কাজ করতেছিল ময়লা পরিষ্কার করার জন্য পানি খরচ করতেছিল কথা বোঝেন আমার তো যখনই ওই ময়লা পরিষ্কার করতেছিল তো ওই ময়লা হাতেই ছিল তো হাতে থাকার পরে খুশিতে বাদ বাদ মক্কাইরা দোষ নাই যে একটা হট্টগোল হইতে শুরু হয়ে গেছে এলাকার সবাই বলতেছে চাঁদ হচ্ছে চাঁদ হচ্ছে কালকে খুশিতে বাবার সাথে সাথে শুক্রিয়া দেন আল্লাহর কাছে দোয়া আল্লাহর কাছে কি দোয়া দোয়া করে আল্লাহ এতদিন পরে তুমি চাঁদ উঠাইলা কালকে ঈদ কত আনন্দ আনন্দ উল্লাস করবো খুব মজা হবে ভালো লাগবে তবে আল্লাহ খুশি হইলাম ভালো কথা কিন্তু সাহেব এত বন্ধ কেন সাহেব এত বন্ধ কেন আসলে কি সাহেব বন্ধ না তার হাতে বন্ধ জোরে বলেন সাহেব বন্ধ না হাতে বন্ধ হাতে বন্ধ দোষ দিলাম কারে আল্লাহরে আসলে দোষ আমাদের দোষেই আমাদের প্রতি আজাব গজব নাজিল হয় কথা বলেন ঠিক কিনা একজন বলতেছে আমাদের মধ্যে কুফুরি আকিদার আর অন্ত নাই শেষ নাই বিশ্বের বসন্ত এদের আবার বলতেছে কয় আল্লাহ মনে হয় বুড়া হয়ে গেছে নাউজুবিল্লাহ ধরে ফল কি আপনি কি পুতাই গেছেন নাকি মেধা হয়ে গেছেন না জোরে বলেন নাউজুবিল্লাহ একটু হওয়া কই নিয়া বলে কেমনে কয় দেখেন না বৃষ্টিও হয় আবার রোদ হয় আল্লাহ কি সখী দেখে না নাউজুবিল্লাহ এই ধরনের কথা বললে ইমান থাকে ইমান থাকে বলেন
অনেকে বলে মানি ইজ দা সেকেন্ড গড নাউজুবিল্লাহ ধরে কথা আরো ধরে কথা নাউজুবিল্লাহ টাকা হলো দ্বিতীয় খোদা ঈমান আছে ঈমান তো নাই যদি বিবাহিত থাকে তাহলে তার বউ কে দিবে না তালাক হয়ে গেছে নতুন করে আবার যদি বিবাহ করায় কালেমা পড়ে তারপরে বিবাহ হবে বুঝলো আছে অথচ আহর আহর এরকম কথা আমরা বলতেছি আল্লাহ কয়জন لو كان فيهما آلهة إلا الله لفسدتا الله تعالى مرتسل ودنيا يمندر যদি আল্লাহ ছাড়া আরো কোন উপাসনাকারী থাকতো তাহলে মারামারি হইতো ফাসাদ হইতো কথা বলেন ঠিক কিনা এক আল্লাহ বলতো আজকে বৃষ্টি হবে আর আল্লাহ বলতো সূর্য গ্রামে দুই তিন বার তার এক্সচেঞ্জ করা হয়েছে মাহফিল দিবে একটা ভালো কাজ করবে আজকে বৃষ্টি দেওয়া যাবে না আর আল্লাহ বলতো যে তোমার বাহাদুরি শুনবে না ভালো বলেন ঠিক কিনা মারামারি পাত্র কি পাত্র না এরকম বাদে নাকি এক আল্লাহ বলতো আজকে কোনো ক্লাস টেট নাই পুরো 24 ঘন্টায় দিন ভালো বলেন ঠিক কিনা তো এরকম কি কোনো মারামারি হয় ধরে বলুন মারামারি হয় অতএব বোঝা গেল আল্লাহ প্রয়োজন চিৎকার করে বলুন প্রয়োজন এই সমস্ত শিরিকি আকিদা থেকে কুফরি সংমিশ্রণ আকিদা থেকে আমাদেরকে বাঁচতে হবে কথা বলেন ঠিক কিনা ওই হুজুর কি খাইতেছেন বলে কলা খাইতেছি বলে হুজুর কলা খাইেন না কেন কলা খাইতে সমস্যা তো হুজুর আপনি জোড়া কলা খাইতেছেন কি কলা ওই জোড়া কলা খাইতেছেন বলে জোড়া কলা খাইলে কি হইবে বলে হুজুর জোড়া কলা খাইলে আপনার জোড়া সন্তান হবে আচ্ছা বলুন তো জোড়া কলা কি সন্তান জমজ দেওয়ার মালিক সন্তান দেওয়ার মালিক সন্তান বাঁচানোর মালিক এগুলো সেরে কি আগে রাখা বলে ঠিক কিনা এদেরকে ভাত খেতে গেছি এক দাওয়াতে একবার ভাত দিয়ে আর দেয় না একবার ভাত দিচ্ছে দ্বিতীয়বার আর দেয় দ্বিতীয়বার যখন দিতে গেছে আমি আমি এমনি কম খাই পেট ফেলে গেলে সমস্যা যুবক মানুষ তখন আমি বললাম যে আর দিয়ে না বুঝলো একবার দিতে নেই একবার কি নেই দিতে নেই একবার দিলে বউ মারা যাবে নাউজুবিল্লাহ জোরে বল আচ্ছা একবার বাদ দেওয়া না দেওয়া এটা কি বউ মারার সাথে কোনো সম্পর্ক আছে জোরে বল সন্তান কে শিখাইয়া দেয় ও সন্তান তোমার কি হয়েছে বলে দাগ পড়েছে বলে দাগ পড়েছে ভালো কথা তুমি এখন ওই একটা ইঁদুরের গায়ের কাছে যাও ইঁদুরের গায়ের কাছে যদি যাও হুজুর কেড়ে আসে আমি সংগ্রহ করে দিতেছি আমি এখনই শেষ করে দিব ইনশাল্লাহ হুজুর এখনই চলে আসবে আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেব সন্তানকে শিখাইয়া দিল ও সন্তান তুমি ওই ইঁদুরের গায়ের কাছে গিয়ে বলো ও ইঁদুর ভাই তোমার সুন্দর দাঁতটা দিয়ে আমার বুড়া দাঁতটা নিয়ে যাও আচ্ছা সুন্দর দাঁত দেওয়ার মালিক ইঁদুর ধরে বলুন ইঁদুর সুন্দর দাঁত দেওয়ার মালিক কে আর ইঁদুর বলুন কে এই জন্য আল্লাহকে স্বীকার করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে এবং মানতে হবে এরকম শিরকি আকীদা যদি অনেক বলতে বলতে শেষ হবে অনেক আছে এরকম অনেকে বলে একটা বেটা দে রে বাবা একটা বেটা দে গরু একটা কিনা দিমু তোর মাজারে আচ্ছা সন্তান দেওয়ার মালিক কি বাবা আয়োজন বলেন বাবা সন্তানদের মালিক কে আসমানের মালিক কে জমিনের মালিক কে সব কিছুর মালিক কে চিৎকার করে বলুন কে আল্লাহ 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 কে মুবারক নাম ভাই আল্লাহ আল্লাহ শিকু কাম হয় অনেকে বলে কত সুন্দর করে গান গায় বাবার দর্শন নীলে জানি কালো নারী হয় সুন্দরী ধরে নাও ধরে লখন আরে বাবার দর্শন নীলে জানি কালো নারী হয় সুন্দরী
স্বামীর চরণ বাদ দিয়া বাবার চরণ ধর, স্বামীর চরণ বাদ দিয়া বাবার চরণ ধর। ফেরেশতারা গুরুজ মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা গুরুজ মারবে কবরের ভিতর। কথা বলেন ঠিক কিনা? তার প্রতি বেজার হয় না, উযুবিল্লাহ। মানুষের কাছে চাইলে মানুষ বেজার হয়, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না চাইলে আল্লাহ বেজার হয়। যাই হোক, ওই যে বলছিলাম ইমানের কথা বলতেছিলাম, তিনটা প্রশ্নের জবাব যদি কেউ দিতে পারো, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাবো। মনে আছে নাকি আপনাদের? এক নম্বর প্রশ্ন ছিল আল্লাহর আগে কে ছিল? যখনই এই প্রশ্ন ছুড়ে দিল, বললো, চ্যালেঞ্জ করলো, কেউ বলতে পারে না, তখন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, আমি পারবো। বললেন, আল্লাহু আকবার। তুমি কি গণনা করতে জানো? বলে, হ্যাঁ গণনা করতে জানি। আমি একজন খ্রিস্টান পাদ্রী, গণনা করতে কেন জানবো না? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি বলতেছেন, তাহলে দশ থেকে তুমি উল্টা দিক দিয়া গণনা করে আসো। তখন ওই পাত্রি গণনা করতে শুরু করলো, দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই এক। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, থেমে গেল কেন? কেন আপনি থেমে গেলেন? বলে, একের পরে তো কিছু নাই, একের আগে তো কিছু নাই। তখন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার আল্লাহর আগে কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? হতভম্ব হয়ে গেল, লাজবাব হয়ে গেল, আর কোনো জবাব নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে আল্লাহ এখন কি করতেছেন? তখন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, ও খ্রিস্টান পাদ্রী ভাই, যে প্রশ্ন করে সে উত্তম না, যে জবাব দেয় যে উত্তর দেয় সে উত্তম। তখন খ্রিস্টান পাত্রী দাঁত দিয়ে বলল, যে জবাব দেয় যে উত্তর দেয় সে হয় উত্তম। তখন তিনি বললেন, তাহলে আপনি নিচে নেমে আসুন, আর আমাকে ওই আসনে আসন করুন। ওই আসনে যখন আরোহণ করলেন, বসলেন ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি। দ্বিতীয় প্রশ্ন যে করছিলেন যে আল্লাহ এখন কি করতেছেন, তখন ইমাম আজম জবাব দিলেন, এই মাত্র আমার আল্লাহ কি করল জানো? আমাকে সম্মানের চেয়ারে বসাইয়া তোমাকে নিজেই নামিয়ে ফেলল। আল্লাহু আকবার। খ্রিস্টান পাত্রী যা জবাব, কোন উত্তর নাই, হতভম্ব হয়ে গেছে, কোন জবাব তার কাছে নাই। তৃতীয় নম্বর প্রশ্ন ছিল, আল্লাহ এখন কোথায় আছে? আল্লাহ এখন কোথায় আছে? এবার আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি বললেন, তোমাদের কাছে কোন আগুন আছে নাকি, কোন মোমবাতি আছে নাকি? বলে, না। বলে, একটা আগুন নিয়ে আসো, ম্যাচ নিয়ে আসো, বাতি নিয়ে আসো। আগুন নিয়ে আসা হলো, মোমবাতি নিয়ে আসা হলো, মোমবাতিকে জ্বালানো হলো। তখন এবার আজম বলতেছেন, ও খ্রিস্টান বাবলি ভাই, এই যে মোমবাতি আগুন জ্বালিয়েছেন, এই আগুন পরিচালিত করেছে, এই আগুন কোন দিকে আছে? তখন ওই খ্রিস্টান পাদ্রি আর বুঝতে বাকি রইল না, তখন ডাক দিয়ে বলল, চিৎকার করে বলল, আলো তো সব দিকেই আছে। তখন তিনিও জবাব দিলেন, আমার আল্লাহ সব জায়গায় আছে। আল্লাহ আল্লাহ, তু মেরা রহমান ভাই, আল্লাহ আল্লাহ, তু মেরা রহিম ভাই, আউলিয়ারা গান উকবা ইখতিয়ার, জাহেদারা তার দুনিয়া ইখতিয়ার। ও দুনিয়ার ইবাদত আল্লাহর গোলাম, আমি বলেছিলাম আওয়াবুন্নাস সাধারণের জন্য চার কাজ, ছয় কাজ,
চার কাজ যদি আমি আপনি করতে পারি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন, আমি সংকেত করব হুজুর চলে আসবেন, এই চার কথা বলে এবং আলেমের চার তাসরিফাত বলে আমি শেষ করে দিব, সংক্ষেপে ব্যাখ্যা দেওয়ার সময় নেই। এক নম্বরে বলছিলাম ঈমান, দ্বিতীয় নম্বর বলছিলাম আমল, তৃতীয় নম্বর কি আমল, আমলে সালেহা করতে হবে, নেক কাজ করতে হবে, সৎ কাজ সম্পাদন করতে হবে, ও দুনিয়ার ইমানদার নামাজ পড়তে হবে, সালাত কায়েম করতে হবে, সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে। তৃতীয় নম্বর হলো সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করতে হবে, হকের পক্ষে থাকতে হবে, কথা বলেন ঠিক কিনা, হক যে পদে আছে সেই পদে থাকতে হবে, ফেরদার পদে থাকা যাবে না, কারণ আপনি তো অন্ধ, যে চোখ আছে চোখ আলার তারাকে হাইকোর্ট দেখানো যাবে, বলেন তারাকে হাইকোর্ট দেখানো যাবে, এই জন্য আলেম ওলামাদের কাছে আসতে হবে, আলেম ওলামাদের কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে, মনে করেন আপনি ঢাকা যাবেন, কোথায় যাবেন, ঢাকা যাবেন আপনি চেনেন না, দুইটা রাস্তা আছে, কয়টা রাস্তা, দুইটা রাস্তা, একটা হলো আপনি জিজ্ঞাসা করে যাবেন, আর একটা হইলো একদম ঢাকা ছেড়ে সে ঢাকা যেয়ে গেছে, বুঝে আসছে, আপনি তার সাথে গেলেন, তাহলে সহজ কোনটা, ধরে বলেন যেটা সাথে যাওয়া সহজ, তো আলেম ওলামার অনুযোগ করা সে চেনে পথ চেনে তাদের সাথে থাকলে তাদের পরামর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করলে আপনিও, সে যদি জান্নাতে যায় আপনিও জান্নাতে যাবেন, বলা বলে ঠিক কিনা, আল্লাহ আমার আহাব্বা যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে বান্দারা কুনু মাআস সাদিকিন সত্যবাদীদের সঙ্গে হয়ে যাও, এই জন্য এদের কথা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে হবে, নেক আমল করতে হবে, সৎকাজের আদেশ, কারণ আসছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস تأمرون بالمعروف جواب সারা গিয়েছে বলেন না সময় কম আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব এই জন্য দান করেছেন যে তারা সৎকাজের আদেশ করবে এবং অসৎ কাজের নিষেধ করবে ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর চতুর্থ নম্বর গুণ থাকতে হবে যে কোনো পরীক্ষা আসবে ধৈর্য ধারণ করতে হবে পড়া যাবে কয়টা আমল বললাম চারটা আমল ধৈর্যের সুন্দর ব্যাখ্যা ছিল সবাই নাই এক নম্বরে বলছি ঈমান এক নম্বরে কি ঈমান আনতে হবে দ্বিতীয় নম্বর হলো নেক আমল করতে হবে আমল সওয়ালে আবদ্ধ হবে সৎ কাজ সম্পাদন করতে হবে তৃতীয় নম্বর হলো হকের পথে থাকতে হবে অর্থাৎ সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করতে হবে এবং চতুর্থ নম্বর হইল ধৈর্য ধারণ করতে হবে এটা হলো আওয়াম উন্নাস সাধারণ দরকার এর সাথে সাথে আলেম ওলামাদের হলো আরো চার কাজ রব্বানা ওয়া বা'থ ফীহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম আল্লাহ তাআলা বলতেছেন আলেম ওলামাদের কাজ হবে রব্বানা ওয়া বাসতিহিম রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছিলেন তাদের মধ্য থেকে একটা নবী প্রেরণ করুন যে নাকি একটু তিলাওয়াত করবে আলাইহিম তাদের নিকট আয়াতিকা ইউআল্লিমুহুমুল কিতাব তিলাওয়াত করে মানুষকে হেদায়েত করবে এই জন্য আলেম ওলামাদের পঞ্চম নম্বর কাজ হবে যে তারা তেলাওয়াত করবে মানুষকে কোরআন শেখাবে কি শেখাবে কোরআন তেলাওয়াত করে শোনাবে কারণ কোরআন তেলাওয়াত করলে কি হয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিনগুলোর সিফাত হলো যুকিরাল্লাহ আল্লাহকে যখন স্মরণ করা হয় বজিরাত কুলুবুহুম তার অন্তরে কম্পন সৃষ্টি হয় ভয় সৃষ্টি হয় ওয়া ইযা তুলিয়াত
عليهم آياته زادتهم إيمانا. তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় যাদতহুম ঈমানা তাদের ঈমান বৃদ্ধি হইতে থাকে। এবার কি হইতে থাকে? বৃদ্ধি হইতে থাকে। এই জন্য আজ মওলানাদেরকে বলবো, ও ভাই, ও আমার সাথী ভাই, ও আমার বন্ধু, তোমার তেলাওয়াত করে মানুষকে হিদায়াত করতে হবে, অর্থাৎ কোরআন শিখতে হবে, কোরআন শিখতে হবে এবং শিখাইতে হবে। খৈরুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। আল্লাহর নবী কত সুন্দর হাদিস বলে দিয়েছেন, আল্লাহ তাআলা কত মর্যাদা দিয়েছেন আলেম ওলামাদের, যে যারা কোরআন শিখায়, কোরআন তেলাওয়াত করে, কোরআন শিক্ষা করে, সেই হলো সব থেকে দামি মানুষ, সব থেকে উৎকৃষ্ট উত্তম। কথা বলেন ঠিক কিনা? যে শিক্ষা করে শুধু সেই দামি নয়, সেই উত্তম, সেই উৎকৃষ্ট নয়, বরং যে শিখে সেও আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শিখতে কে কে রাজি? কে কে রাজি? আল্লাহকে হাত উঠে ঘুরে দেখায়, হাত নামাই। এই জন্য পরামর্শ থাকবে, কোরআন তেলাওয়াত করতে হবে। দ্বিতীয় নম্বর হলো, ইতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। কিতাব শিক্ষা দিতে হবে। আর আমাদের কি কাজ? কিতাব শিক্ষা দিতে হবে, হাদিস মানুষকে দশ দিতে হবে, শিখাইতে হবে। কোরআন হাদিসের জ্ঞান সবাই কি জানে? সবাই কি জানে? জানে না। কারণ সবাই যদি জানে, সবাই যদি মুক্তিসাব হয়ে যায়, সবাই যদি, এই যে আমাদের কেন্দ্রীয় মুসলিম ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, অনেক খবরকারী আলেম, আমার মুরব্বী, আমার আপনার সাথে খুব ভালো সম্পর্ক, উনি যে আলেম, আমরা সবাই ওনাকে শ্রদ্ধা করি না? অবশ্যই শ্রদ্ধা করি। এখন সবাই যদি ইনার মতো হয়ে যায় তাহলে ভ্যানসা লাগবে, কথা বলেন ঠিক কিনা? সবাই যদি মুক্তিসাব হয়ে যায় চাল বিক্রি করবে কিনা? তো কিছু মানুষ তো আলেমা থাকতে হবে, তাদের কাজ ভিন্ন, তাদের কাছে আসবেন, তাদের পরামর্শ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবেন, দেখবেন ইহকাল পরকাল সব কি হয়ে যাবে, সৌন্দর্য বঞ্চিত হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? يعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم. এবং আলেম ওলামাদের আর একটা কাজ হলো, তারা হিকমত শিক্ষা দিবে, হিকমতের কাজ করবে, কৌশলের কাজ করবে। উদু ইলা সাবিল রাব্বিকা বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, তোমরা মানুষদেরকে তোমার রবের দিকে ডাকো হিকমতের সাথে, কৌশলে নসিহাত করে, ওয়াজ করো, মানুষকে ওয়াজ করে, নসিহাত করে শোনাও হিকমতের সাথে, কৌশলে, কথা বলেন ঠিক কিনা? পয়সা কি এবং আত্মশুদ্ধি করতে হবে, নিজের আত্মা পূর্ণ পবিত্র থাকতে হবে, এবং যারা আওয়াম নাস আপামত সাধারণ জনতা আছে তাদের আত্মাকেও পবিত্র পূর্ণ পবিত্র করতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই চার কাজ এবং আরো ছিল চার কাজ, আওয়াম নাসদের চার কাজ আর আমাদের আলেম ওলামাদের আট কাজ। এই কাজগুলির উপর যদি আমি আপনি চলতে পারি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইহকাল এবং পরকাল আলেম এবং গায়র আলেম আমাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন, জান্নাত দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করুন।